নমস্কার বন্ধুরা, চাকরি স্কুলে জানাই তোমাদের প্রত্যেককে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আবারও একটা তোমাদের জন্য প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করে দিই। চলো দেখো, ফটাফট ভাবে প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ SSC, CGL, CHSL, MTS, এছাড়াও আবগারি পুলিশ, এছাড়াও WBSI এবং কনস্টেবলের এবং লেডি কনস্টেবলের যে মেন্স আছে তার জন্য এই ইংরাজির কারেকশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলো বন্ধুরা একটু দেখে নাও। দেখো, ফার্স্টটা দিয়েছে আমাদের এরর কারেকশন, লেট জাজ ইন ইউ ডিসাইড হোয়াট পানিশমেন্ট শুড বি গিভেন টু হিম, নো এরর। তো দেখো কি বলছে, চলো জাজ করে যাক, মানে তোমার মধ্যে যে জাজের ক্ষমতাটা আছে বা বিচার বুদ্ধির ক্ষমতাটা আছে সেটা কি ডিসাইড করে, হোয়াট পানিশমেন্ট শুড বি গিভেন, হোয়াট পানিশমেন্ট শুড বি গিভেন টু হিম, কোন শাস্তিটা তাকে দেওয়া উচিত। বন্ধুরা একটা কথা মনে রাখবে, লেটের পরে অলওয়েজ তোমার অবজেক্টিভ কেস আছে, ঠিক আছে? মানে অবজেক্ট মানে কোনো সাবজেক্টের সাবজেক্ট হিসেবে বসে না, সেটা অবজেক্ট বসে, ঠিক আছে? তাই এখানে মানে আমরা এই যে লেট জাজ ইন ইউ, লেট জাজ ইন ইউ মানে কি, ঠিক আছে, তোমার মধ্যে যে বিচার ক্ষমতাটা আছে, ঠিক আছে, লেট জাজ, এটা তো ভার্ব চলে এলো, কী করে তোমার জাজ হবে? জাজ হবে না, লেট দ্য জাজ, ঠিক আছে? কারোর মধ্যে কোনো ক্ষমতাকে যখন স্পেসিফাই করে বোঝানো হয় তখন তার আগে আমরা একটা ডেফিনিট আর্টিকেল দা বসাবো, মাথায় থাকে জানো, ঠিক আছে? লেট দ্য জাজ ইন ইউ, তোমার মানে হচ্ছে তোমার মধ্যে যে বিচার ক্ষমতাটা আছে ডিসাইড, সেটা কি ডিসাইড করবে, সেটা কি ঠিক করবে, হোয়াট পানিশমেন্ট শুড বি গিভেন টু হিম, কোন শাস্তিটা তাকে দেওয়া উচিত, ঠিক আছে? মনে থাকবে কোন পার্টের এরর হলো, এ, ঠিক আছে? এই ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমরা পরীক্ষার হলে দেখতে পাবে, তো তার জন্য তোমরা এইগুলোকে খুব ভালো করে দেখো, ঠিক আছে? দেখো নেক্সট কী বলছে, বিফোর রাইটিং দ্য সেন্টেন্স ওয়াট ফর আ ওয়ার্ড ইট ইজ ওথ ফার্স্ট আস্কিং হোয়েদার ইট ক্যান বি লিটারালি ট্রান্সলেটেড অর নট। মানে কী বলতে চাইছে, দেখো কোনো সেন্টেন্স বা কোনো কোনো সেন্টেন্সকে তোমার ট্রান্সলেট করার আগে বা অনুবাদ করবার আগে হোয়াট ফর আ ওয়ার্ড, মানে এটা উচিত প্রথমে জিজ্ঞাসা করে নেয়া হোয়েদার ইট ক্যান বি লিটারালি ট্রান্সলেট অর নট, এটা কি অনুবাদ করা যাবে অথবা যাবে না, ঠিক আছে? তো দেখো একটা জিনিস, বিফোর ট্রান্সলেটিং দ্য সেন্টেন্স ওয়ার্ড ফর ওয়ার্ড, ওয়ার্ড ফর ওয়ার্ড নয়, ওয়ার্ড বাই ওয়ার্ড, বিফোর ট্রান্সলেটিং দ্য সেন্টেন্স ওয়ার্ড বাই ওয়ার্ড, মানে সেই মানে না সেই যে একদম পুরো শব্দ ধরে ধরে ট্রান্সলেশন বা অনুবাদ করা, তো সেইটাই বলছে যে এই জিনিসটা করবার আগে তোমাদের প্রথমে জিজ্ঞাসা করে নিতে হবে যে এইটাকে অনুবাদ করা যাবে কি না, ঠিক আছে? মাথা থাকবে তো, ওয়ার্ড ফর ওয়ার্ড না, ওয়ার্ড বাই ওয়ার্ড। আরও একটা জিনিস এখানে দেখো তোমাদের, এই যে যখন বিফোর, বিফোর বলে দিয়েছি একটা বাক্যে, ঠিক আছে? তো সেই বিফোর যখন বলে দিয়েছি তখন এই ফার্স্ট এই শব্দ দুটো দুটো আসবে না, দুটো শব্দ একসঙ্গে বসবে না, বিফোর আবার ফার্স্ট, এই দুটো শব্দ যখন আমি বলে দিলাম তখন এই বাক্যটা সুপার ফ্লাস বা শব্দের আধিক্য বা শব্দ বাহুল্য হয়ে গেল, ঠিক আছে? মাথায় থাকবে এই ফার্স্টটাকে আমাদের এলিমিনেট বা বাদ দিতে হবে, ঠিক আছে? তো আমাদের এখানে এ পার্টে ওরার, বি পার্টে ওরার, এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, এই এই যে স্ল্যাশটা, এই স্ল্যাশটা এখানটা পড়বে, ঠিক আছে? এইখানটা পড়বে স্ল্যাশটা, ক্লিয়ার? ওকে, তো চলো নেক্সট। সুশীল পণ্ডিত বিং এ ফিলান্থ্রোপিস্ট অ্যান্ড অল্ট্রুইস্ট হি ইজ লাইকড বাই অল দ্য পিপল অফ হিস ভিলেজ। মানে কি বলছে, সুশীল পণ্ডিত একজন ফিলান্থ্রোপিস্ট, ফিলান্থ্রোপিস্ট মানে হচ্ছে কাউকে সাহায্য করা বা মানব হিতৈষী, বা অ্যান্ড অল্ট্রুইস্ট, অল্ট্রুইস্টের মানেও ওই সেম, কাউকে সাহায্য করা, ঠিক আছে? হি ইজ লাইকড বাই অল দ্য পিপল অফ হিস ভিলেজ, ঠিক আছে? তাকে তার গ্রামের প্রত্যেকটা মানুষের দ্বারা ভালোবাসা হয়, এটা তোমার কিসে আছে, প্যাসিভ ভয়েসে আছে, ঠিক আছে? মানে সে ফিলান্থ্রোপিস্ট আর অলট্রুইস্ট হওয়ার কারণে তাকে গ্রামের প্রত্যেকটা মানুষ ভালোবাসেন, ঠিক আছে? তো কী হবে দেখো এখানে, এই যে সুশীল পণ্ডিত বিইং এ ফিলান্থ্রোপিস্ট অ্যান্ড অলট্রুইস্ট, এই যে এই কথাটা, এই কথাটা কাকে, এই ফিলান্থ্রোপিস্ট আর অলট্রুইস্ট কাকে বোঝাচ্ছে, সুশীল পণ্ডিতকে বোঝাচ্ছে। এটা হচ্ছে তোমার ইংরাজি গ্রামারের ভাষায় বলা হয় নাউন ইন অ্যাপোজিশন, আমি তোমাদের পরবর্তীকালে যখন গ্রামারের ক্লাস করবো তখন আরও বিস্তারিত বলবো, ঠিক আছে? এখন শুধুমাত্র এটা জেনে রাখো, এটা হচ্ছে তোমার নাউন ইন অ্যাপোজিশন, ঠিক আছে? এই সুশীল পণ্ডিত যেহেতু তোমার এই গোটা সেন্টেন্সটা সাবজেক্ট, তাহলে আবার এখানে কেন হি আনতে হলো, হিটা নয়, ঠিক আছে? সুশীল পণ্ডিত বিং এ ফিলান্থ্রোপিস্ট অ্যান্ড অলট্রুইস্ট ইজ লাইকড বাই অল দ্য পিপল অফ হিস ভিলেজ। সুশীল পণ্ডিতকে ভালোবাসা হয় তার সমস্ত গ্রামবাসী, তার নিজের গ্রামের সমস্ত গ্রামবাসীদের দ্বারা, ঠিক আছে? কারণ সে একজন মানবহিতৈষী বলে, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের কোথায় এরর হলো, সি পার্টে। ওকে চলো নেক্সট, বোঝা যাচ্ছে তো? যদি না বোঝা যায় আমাকে কমেন্ট করবে। তো দেখো কী বলছে, এটা আমাদের চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ অ্যান্ড ইন্ডিকেট বাই ব্ল্যাকিং ব্ল্যাকেনিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওভাল অ্যান্সার শিট। আচ্ছা, এটা তোমাকে দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো দেখো কি, বাই মর্নিং দ্য ফিউরি অফ দ্য ফ্লুট ড্যাস, সকালবেলায় এই ফিউরি, ফিউরির মানে হচ্ছে যে তোমার তেজটা ছিল, অফ দ্য ফ্লুট মানে
বন্যার যে তেজটা ছিল সেটা কি হয়েছে, সকালবেলা দ্য ফিউরি অফ ফ্লড এবড, এবড মানে কি ভাঁটার মুখে, না ভাঁটা কখন হয়, জোয়ার ভাঁটা যখন হয়, ঠিক আছে, এখানে বন্যার সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই, ঠিক আছে, জোয়ার ভাঁটা তোমার যখন মানে একটা রেগুলার কাজ, ঠিক আছে, নদীতে চন্দ্র সূর্যের কারণে যেটা হয়, বাদ এটা, রিটায়ার্ড, রিটায়ার্ড মানে তো অবসর, ঠিক আছে, ভুল, অ্যাবার্টেড, অ্যাবার্টেড মানে হচ্ছে শান্ত হওয়া, ঠিক আছে, বা কমে যাওয়া হতে পারে, আর রেসিডেড, রেসিডেড মানে কি পিছনে যাওয়া, ফ্লোট কি করে পিছনে যাবে, ঠিক আছে, তার মানে বিএডটা নয়, ডিএডটা উত্তর, ঠিক আছে, অ্যাবার্ট মানে হচ্ছে কমানো, ঠিক আছে, বা শান্ত হওয়া, কাম, CALM, কাম মানে হচ্ছে শান্ত হওয়া, সেইটা হচ্ছে তোমার তার সিনোনিম আসবে অ্যাবার্টেড, মনে থাকে যেন, ডিএডটা উত্তর, চলো নেক্সট, দেখো এখানে কি বলছে, জিম সাফার্ড এ ড্যাশ অফ ফর্চুন, ঠিক আছে, জিম ভুগেছিল একটা ড্যাশ অফ ফর্চুন, তো দেখা যাক আমাদের চারটে অপশান কি বলছে, রিভার্স, রিভার্স মানে হচ্ছে সেই বিপরীত, ঠিক আছে, বিপরীত কি করে হবে, ঠিক আছে, বিপরীত হবে না, আর রিগ্রেস, রিগ্রেস মনে হচ্ছে তোমার প্রত্যাবর্তন, ঠিক আছে, প্রত্যাবর্তন পজিটিভ সেন্স হলে হতো, কিন্তু যেহেতু এখানে সাফার দিয়েছে তাই রিগ্রেস, প্রত্যাবর্তন হবে না, প্রত্যাবর্তন মানে হচ্ছে কেউ ব্যর্থ হয়েছে সে আবার ফিরে এসেছে, না কিন্তু এখানে আমাকে পাস্টের জিনিসটাই বর্ণনা করতে বলেছে, সাফার, দেখো যেহেতু এখানে তোমার পাস্ট ইনডিফিনিট আছে, ক্লিয়ার, দেখো রিভার্সাল, হ্যাঁ রিভার্সাল মানে হচ্ছে কি তোমার, রিভার্সাল অফ ফর্চুন মানে হচ্ছে খারাপ কিছু পরিবর্তিত হওয়া, মানে কোনো জিনিসে খারাপ কিছু হওয়া, ঠিক আছে, রিভার্সাল অফ ফর্চুন, এডিয়মটা মনে রেখো, ঠিক আছে, তো বিএডটা আমাদের উত্তর, ঠিক আছে, আর রিভার্ট মানে কি, রিভার্ট মানে হচ্ছে তোমার প্রত্যাবর্তন করা, এই রিগ্রেসের মতন, ঠিক আছে, এই দুটো সিনোনিম একটু মনে রেখো, ঠিক আছে, তো চলো দিয়ে আমাদের বিএডটা উত্তর, চলো নেক্সট। আচ্ছা এখানে দেখো, প্লিজ ড্যাশ ইওর জ্যাকেট অ্যাজ ইট ইজ গেটিং ভেরি কোল্ড, প্লিজ ড্যাশ করো তোমার জ্যাকেটটা যেহেতু ইট ইজ গেটিং ভেরি কোল্ড, এটা খুব ঠান্ডা বলে হচ্ছে, ঠিক আছে, কী হবে, একদম সহজ জিনিস, পুটন, পুটন মানে পরিধান করো, তোমার জ্যাকেটটা পরে নাও, আর কারণ এটা খুব ঠান্ডা, মানে এখন খুব ঠান্ডা পড়ছে, আর কোথাও যাওয়ার দরকার আছে কি, পুট অফ মানে কি, পুট অফ মানে হচ্ছে অ্যাডজন্ট বা পোস্টপোন করা কোনো জিনিস, ঠিক আছে, আর গেট অন, গেট অন মানে কি, গেট অন মানে হচ্ছে কাউকে বিরক্ত করা, ঠিক আছে, পেস্টার, PESTER, পেস্টার, পেস্টার মানে কি বিরক্ত করা কাউকে, ওকে, তো দেখো টেক অন, টেক অন মানে কি, টেক অন মানে হচ্ছে কারোর সঙ্গে লড়াই করতে যাওয়া, মাথায় থাকবে, তাহলে আমাদের কোনটা উত্তর হলো সিএটটা, চলো নেক্সট, দেখো এখানে কি দিয়েছে, এখানে হুইচ ইজ দ্য বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং গিভেন ওয়ার্ড, আচ্ছা সিনোনিম দিয়েছে, ঠিক আছে, এটা কি দিয়েছে, ল্যাক্রিমোস, ঠিক আছে, ল্যাক্রিমোস মানে কি, যে সর্বদা কান্নাকাটি করে, ঠিক আছে, বা কাঁদে, ঠিক আছে, মানে ক্রন্দনরত, ঠিক আছে, তো দেখো পুয়ার মানে গরিব, টিয়ারফুল মানে হচ্ছে চোখ দিয়ে জল পূর্ণ, ঠিক আছে, চোখে যখন জল আসে তখন তো সে কাঁদে, তার মানে যেহেতু সিনোনিম ছিল আমাদের সেট উত্তর হয়ে গেলো, ঠিক আছে, এক্সট্রিমলি রিচ মানে হচ্ছে খুব বড় লোক, না নব দেবস্থ নয়, ঠিক আছে, তো সিএটটা উত্তর আমাদের, চলো নেক্সট, দেখো এখানে কি দিয়েছে, অপোজিট ওয়ার্ড, ঠিক আছে, মানে বিপরীত শব্দ দিয়েছে, ফ্যাকচুয়াল, ফ্যাকচুয়াল মানে কি প্রকৃত বা বাস্তবিক, ঠিক আছে, মানে যে বাস্তববাদী হয় আর কি, ঠিক আছে, মাথায় থাকবে, তো কী হবে, যেহেতু অপোজিট ওয়ার্ড তাহলে কী হবে, অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল মানে সঠিক, না হবে না, আইডিয়ালিস্টিক মানে হচ্ছে আদর্শবাদী, হবে না, ভার্বাল মানে হচ্ছে সেই মুখে মুখে যেগুলো হয়, ঠিক আছে, আনরিয়ালিস্টিক সিএটটা উত্তর, মানে বাস্তববাদীর ঠিক উল্টোটা, ঠিক আছে, তো আমাদের সিএটটা উত্তর, চলো নেক্সট, দেখো এখানে দিয়েছে আন্ডারলাইনটা কোশ্চেন বিলো, ঠিক আছে, তোমার ইম্প্রুভমেন্ট দিয়েছে, একটা নো ইম্প্রুভমেন্ট, ঠিক আছে, সেন্টেন্সকে ইম্প্রুভমেন্ট করতে হবে, দেখো হি টাচেস অ্যাট সেভারাল থিমস ফ্রম দ্য লাস্ট চ্যাপ্টার, সে প্রত্যেকটা জিনিসকেই ছুঁয়েছিল তোমার শেষ অধ্যায় থেকে, ছুঁয়েছিল এখানে মিনস হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার সে দেখেছিল বা পড়েছিল, এই ধরনের মিনিং এখানে আসছে, তো কী হবে বলো তো, হ্যাঁ টাচেস অ্যাট মানে হচ্ছে তোমার টাচ অ্যাট, মানে কোনো কিছু জিনিসকে ছোঁয়া, ঠিক আছে, এই যে ছুঁয়ে দিলাম সেটাই হচ্ছে টাচ অ্যাট, ঠিক আছে, তাই সেই ছোঁয়া তো নয়, ঠিক আছে, তো টাচেস আপন, এরটা উত্তর, টাচেস আপন মানে কি, তোমার সংক্ষিপ্তভাবে কোনো কিছু ছোঁয়া, ঠিক আছে, দেখো পরীক্ষার আগের রাত্রে তোমরা সেই পড়ো না, একটা সাজেশান করে নিয়ে, হ্যাঁ এই কোশ্চেনগুলো আসবে এগুলোকে ছুঁয়ে ছুঁয়ে বেরিয়ে গেলাম ওই দেখে নিয়ে, তো সেটাই হচ্ছে টাচেস আপন, ঠিক আছে, তো আমাদের টাচ অ্যাট, টাচ অ্যাট মানে টাচেস অ্যাট, ঠিক আছে, এইটার একই ব্যাপার, শুধু এখানে ভার্বের সঙ্গে এস বা ইএস আছে, ঠিক আছে, কারণ সেটাই হওয়া উচিত, কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তোমাদের আমি আগেও বলেছি আমার প্রিভিয়াস ভিডিও দেখলে বুঝতে পারবে, আর টাচ তো হবেই না, টাচেস হওয়ার কথা ছিল, তো এস, বি, সি, ডি ভুল, এটা উত্তর, টাচ আপন মানেগুলো একটু নোট করে নাও, পরীক্ষায় খুব কাজে লাগবে, আই উইল বি উইথ ইউ ইন ওয়ান কোয়ার্টার অফ অ্যান আওয়ার, আমি তোমার সঙ্গে আসবো বা তোমার সঙ্গে দেখা করবো বা তোমার সামনে আসবো ওয়ান কোয়ার্টার অফ অ্যান আওয়ার পরে, ঠিক আছে, তো এইখানে একটা জিনিস খুব মাথায় রাখবে, যে জিনিসটা বলে দিচ্ছি, এ কোয়ার্টার
অফ অ্যান আওয়ার, বিয়ারটা মাথায় রেখো, ঠিক আছে? ওকে, এটা একদম পুরো মাথায় ঢুকিয়ে নিও তোমরা, এ কোয়ার্টার অফ অ্যান আওয়ার, ক্লিয়ার? নেক্সট, মাই অ্যাডমনিশিং টু হিম উইল নট চেঞ্জ হিজ মাইন্ড। এই যে অ্যাডমনিস, অ্যাডমনিস করা মানে কি? অ্যাডমনিস করা মানে হচ্ছে কাউকে সতর্ক করা, ঠিক আছে? মাই অ্যাডমনিশিং টু হিম উইল নট চেঞ্জ হিজ মাইন্ড। আমার তাকে যে সতর্ক করেছিলাম, সে সতর্ক করেছিলাম যে তুমি যে চিন্তাভাবনাটা করছো, তোমার সেই মাইন্ডটাকে তুমি চেঞ্জ করো না। মাই অ্যাডমনিশিং টু হিম কেন? মাই অ্যাডমনিশিং টু হিম নয়, ঠিক আছে? মাই অ্যাডমনিশিং হিম, ঠিক আছে? এটা টোটালটা তো সাবজেক্ট, এই আমার সতর্ক করাটা তাহাকে, ঠিক আছে? উইল নট চেঞ্জ হিজ মাইন্ড, ঠিক আছে? মনে থাকবে মাই অ্যাডমনিশিং হিম, তো সেই অপশান কোথায় আছে? এ অ্যাডমনিশিং অ্যাট হিম নয়, অ্যাডমনিশিং হিম বেটার উত্তর, ঠিক আছে? আর কোথাও যাওয়ার দরকার নেই আমাদের, ঠিক আছে? মাথায় থাকবে অ্যাডমনিশিং এখানে আমার জেনারেল হিসেবে তোমার নাউন করা হয়েছে, ঠিক আছে? অ্যাডমনিশের অর্থ হচ্ছে সতর্ক করা, ভার্ব, ঠিক আছে? তো বিয়ারটা উত্তর আমাদের, চলো নেক্সট। দেখো, মাই ফ্রেন্ড লিভস ইন এ নিয়ার বাই স্ট্রিট হুজ নেম আই হ্যাভ ফরগটেন। আমার বন্ধু বসবাস করে একটা খুব কাছের রাস্তায়, ঠিক আছে, বা রাস্তার পাশে, হুজ নেম আই হ্যাভ ফরগটেন, যার নামটা আমি ভুলে গেছি। বন্ধুরা, আমি তোমাদের এই ধরনের একটা এরর করেছিলাম আগের দিনকে, ঠিক আছে? আমার আগের ভিডিও পারলে একটু দেখে নিও, যে হুজ হয় না, হুজ কখন হয় ব্যক্তিবাচকের ক্ষেত্রে, ঠিক আছে? যখনই কোনো তোমার জড় বস্তুর কথা বলবে, তখন একদম দ্য নেম অফ হুইচ, ঠিক আছে? আমি আগের দিন করেছিলাম, সম্ভবত তোমাদের মনে থাকার কথা, যদি তোমরা আমার ভিডিও খুব ভালোভাবে দেখে থাকো। আমাদের বিয়েরটা উত্তর, ঠিক আছে? দ্য নেম অফ হুইচ, ঠিক আছে? চলো নেক্সট। দেখো, সিন্স সেটিং আপ দ্য ক্লাব হ্যাজ প্রডিউসড সো মেনি প্লেয়ার্স, ঠিক আছে? যখন থেকে সেট করা শুরু হয়েছিল বা গঠন করা শুরু হয়েছিল, দ্য ক্লাব হ্যাজ প্রডিউসড সো মেনি প্লেয়ার্স, ক্লাব তখন থেকেই শুরু করে দিয়েছিল নতুন নতুন প্লেয়ার, মানে অনেক প্লেয়ার তৈরি করবার, ঠিক আছে? ক্লিয়ার? দ্য ক্লাব হ্যাজ প্রডিউসড সো মেনি প্লেয়ার্স, তো এইখানটা আমাদের এরর কারেকশান করতে হবে বা নো ইমপ্রুভমেন্ট করতে হবে। তো দেখা যাক তো কী হবে, সিন্স সেটিং আপ কী করে হয়, সিন্স সেটিং আপ, হ্যাঁ কী করে হবে, সিন্স ইটস ইনসেপশন, ইনসেপশন মানে কি? ইনসেপশন মানে হচ্ছে শুরু করা, ইনিশিয়েট করা, ঠিক আছে? বা কোনো কিছু শুরু করা, ঠিক আছে? মাথায় থাকবে সিন্স ইটস ইনসেপশন, তার শুরু করার পর থেকে দ্য ক্লাব হ্যাজ প্রডিউসড সো মেনি প্লেয়ার্স, ক্লাব অনেক নতুন প্লেয়ার তৈরি করা শুরু করে দিয়েছে, ঠিক আছে? একদম এটা উত্তর। সিন্স হ্যাভ বিন সেট আপ, এটা কী ধরনের সেন্টেন্স হচ্ছে? সম্ভব নয়, বিয়েরটা ভুল। বিং সেট আপ, সেট আপ হইয়া, বিং এর অর্থ হচ্ছে হইয়া, তো ভুল আমাদের, এটা উত্তর। ওকে, চলো নেক্সট। দেখো এখানে কি দিয়েছে, চুজ দ্য ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউটেড ফর গিভেন সেন্টেন্স। আচ্ছা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছে, চলো করা যাক। টু কার্ট সামওয়ান, কাউকে অভিশাপ দেয়া, কী হবে, বিশেষ, বিশেষ হচ্ছে কাউকে সাগ্রহে প্রার্থনা করা বা কোনো কিছু আকুলভাবে পাওয়ার যে ব্যগ্রতা, সেটাকে বলে বিশেষ, মনে রেখো। ব্লাসফেমি মানে ইনস্টার নিন্দা, সাইনিকিজম মানে নিন্দা করা, আর অ্যান্থেমেটাইজ, অ্যান্থেমেটাইজ মানে হচ্ছে কাউকে অভিশাপ দেওয়া বা শাপ দেওয়া। তো কার সামন, কাউকে সামা মানে অভিশাপ দেওয়া, বিয়েরটা উত্তর। ওকে, চলো নেক্সট। দেখো, দ্য পিরিয়ড অফ গ্র্যাজুয়াল রিকভারি অফ হেলথ আফটার হেলনেস, যে সময়কালটা আস্তে আস্তে মানে তোমার অসুস্থ শরীর আস্তে আস্তে যে সেরে ওঠে, সেই যে সময়কালটাকে কী বলা হয়, কনভ্যালেসেন্স। স্পেলিংটাও দেখে রেখো আর ওয়ান ওয়ার্ডেরটাও দেখে রেখো, এর মানেটাও জেনে রেখো, ঠিক আছে? অনেক সময় দিয়ে দেয়, ঠিক আছে? ককেট মানে হচ্ছে ছিনাল মেয়ে, ঠিক আছে? বা তোমার সভ্য নয়, ঠিক, ঠিক আছে? সাইনোসিয়র মানে হচ্ছে তোমার সেন্টার অফ অ্যাট্রাকশান, ঠিক আছে? আর কনভেন্টিকেল মানে কি, কনভেন্টিকেল মানে হচ্ছে তোমার সে যে খ্রিস্ট ধর্ম হয় না, তার বিরুদ্ধে যে সমস্ত গোপনীয় সভা হয়, যে খ্রিস্ট ধর্মের মানুষদের এখানে থাকতে দেওয়া হবে না, সেই যে সভাটাকে বলা হয় কনভেন্টিকেল, মাথায় থাকবে। তো এখানে আমাদের এটা উত্তর, চলো নেক্সট। দেখো, টু স্টিল অ্যান্ড পাস অফ ব্যাকেটে দ্য আইডিয়াস অর ওয়ার্ডস অফ অ্যানাদার অ্যাজ ওয়ান্স ওন, তো কী বলছে, টু স্টিল অ্যান্ড পাস অফ অ্যাজ ওয়ান্স ওন, তো কী হবে? দেখো, প্লেগিয়ারাইজ, প্লেগিয়ারাইজ মানে হচ্ছে অন্যের জিনিস চুরি করা, তো এখানে যেহেতু বলছে টু স্টিল, চুরি করা, অ্যান্ড পাস অফ অ্যাজ ওয়ান্স ওন, অন্যের জিনিসকে নিজের বলে চালিয়ে নেওয়া, তাহলে তো প্লেগিয়ারাইজ উত্তর হয়ে গেল। তো দেখো, ভ্যালেডিক্টারি, ভ্যালেডিক্টারি মানে হচ্ছে বিদায়ী সম্ভাষণ, যে বিদায়ী বক্তৃতা হয়, ঠিক আছে? আর রিড আউট মানে কি, রিড আউট মানে হচ্ছে সেই যে তোমার দুর্গ বিশেষ, ঠিক আছে? সেই যে ফোর্ট, ফোর্ট, ঠিক আছে? আর অরাকিউলার, অরাকিউলার মানে হচ্ছে গূঢ় তত্ত্ব, মানে যেগুলো অস্পষ্ট, আনক্লিয়ার, ঠিক আছে? মনে রেখো, এগুলোকে নোট করে নিও পারলে খাতায়। তো দেখো, স্পিরিটলেস কাওয়ার্ড, তো কী হবে, মানে একজন ভীরু, তাই কি?
তো দেখো, পলচুন পলচুন মানে হচ্ছে ভিটু, ঠিক আছে? যেহেতু ওয়ান অফ সাবস্টিটিউশন ছিল, তাহলে তো এইটাই উত্তর আমাদের এইটটা। ফিডেলিটি মানে হচ্ছে বিশ্বস্ততা, ঠিক আছে? কনস্ট্রু মানে হচ্ছে ব্যাখ্যা করা, ঠিক আছে? কোনো জিনিস ডেসক্রিপশন ডিসক্রাইব করা, ক্লিয়ার? আমাদের এইটটা উত্তর। চলো নেক্সট, এখানে কী দিয়েছে, কারেক্টলি অর রংলি স্পেলড, বা কোনটা ভুল আছে, ঠিক আছে? তো দেখো, সিনোনিমাস, ঠিক আছে, হিপ্পোটোমাস, হিপ্পোটোমাস, হ্যাঁ ঠিক আছে, ইডিওসিনক্রেসিস, YN, এটা একটা প্রিন্টিং মিস্টেক আছে, ইডিওসিনক্রেসি, এটাও ঠিক আছে, হিপোক্রেসি, CRACY, আই নয় এ, ঠিক আছে, সি একটা উত্তর আমাদের। ওকে চলো নেক্সট, দেখো এখানে কী বলছে, একটা ইডিয়াম দিয়েছে, ইডিয়াম হোল্ড ইয়োর হর্স। হোল্ড ইয়োর হর্সেস মানে হচ্ছে তোমার যে সমস্ত এনথুসিয়াজম আছে তাকে বাধা দেয়া বা তাকে কন্ট্রোলে রাখা। তো দেখো, রিস্টেন ইয়োর এনথুসিয়াম, এরটা উত্তর, ঠিক আছে? আর কোথাও যাওয়ার দরকার নেই আমাদের। রিমেন সাইলেন্ট তো নয়, ঠিক আছে, চুপ থাকা নয়, ঠিক আছে? টেক রেসপন্সিবিলিটি ফর সিচুয়েশন হোয়াইল সামওয়ান ইজ অ্যাবসেন্ট, না, রেসপন্সিবিলিটি, দায়িত্ব নেওয়া কারোর না থাকায়, এটা তো নয়, ঠিক আছে? তোমার এনথুসিয়াজম, ঠিক আছে, তোমার যে উৎফুল্লটা আছে সেটাকে কন্ট্রোল করা, এটা উত্তর আমাদের। চলো নেক্সট, দেখো, গেট অন সামওয়ানস কুইন্স, ঠিক আছে? গেট অন সামওয়ান কুইন্স মানে কি, কুইন্স মানে হচ্ছে একটা ফল, ওই যে খাবার ফল হয় না তোমার, সেই যে ন্যাসপাতি আছে, ন্যাসপাতির মতন যে তোমার শক্ত হলুদ ফল, ঠিক আছে, কুইন্স হচ্ছে ওইটা, ঠিক আছে? তাহলে কী হবে বলো তো, অন দ্য অ্যালার্ট অর লুক আউট, না, সম্ভব না, ইরিটেট অর এক্সাসপারেট সামওয়ান, কাউকে বিরক্ত করে দেওয়া বা রাগিয়ে দেওয়া, অতিশয়োক্তি করে, এক্সাসপারেট মানে মনে রেখো, এক্সারসাইজ স্ট্রিক্ট কন্ট্রোল ওভার, কোনো কিছুকে তোমার কন্ট্রোলে নিতে গেলে যে তোমার কঠোর যে পরিকাঠামো সেইটা লাগবে, অ্যালাউ লিটিল ফ্রিডম টু, একদম সি, ডি এরটা উত্তর, ঠিক আছে, মাথায় থাকে জানো, একটু পারলে নোট করে নাও এগুলো। ওকে, উইল উ দ্য উইস্প, এই একটা ইডিয়াম আমাদের দিয়েছে। তো দেখো, এলিউসিভ বা আনরিয়েল, ঠিক আছে, একদম এটাই উত্তর, কারণ এর মানে কি, এলিউসিভ বা আনরিয়েল মানে যেটা কষ্টকল্পিত বা সত্যি নয়, ঠিক আছে? এলিউসিভ মানেই হচ্ছে তোমার অসত্য, ঠিক আছে, আনরিয়েল, ক্লিয়ার, মাথায় থাকবে, বা অধরা বা ছলনাময়, ঠিক আছে? ওকে, তো আমাদের এইটটা উত্তর, ঠিক আছে। ডিফিকাল্ট টাস্ক মানে কঠিন কাজ না, অ্যাক্টিভ ইন ওয়ার্ক না, এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ বাট অফ নো ইউজ, দামি জিনিস কিন্তু কোনো ইউজের নয় বা ব্যবহারের অযোগ্য, ঠিক আছে? তো আমাদের আজকের সেট এই পর্যন্তই ছিল। সেটটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুর সঙ্গে একটু শেয়ার করে দিও, পারলে একটা লাইক করে দিও, আর যদি এখনও সাবস্ক্রাইব করো প্লিজ সেটাও করে দিও। তো জয় হিন্দ, বন্দে মাতরম, ধন্যবাদ, তোমার দিনটা খুব শুভ হোক।